অসময়ে বৃষ্টি, অসময়ে বৃষ্টির জন্য আমাদের দৈনন্দিন জীবন যেভাবে ব্যাহত হয় সেভাবে আমরা আক্রান্ত হতে পারি বিভিন্ন প্রাণঘাতী অসুখে। বৃষ্টির পানি আমাদের বাসার বারান্দায়, ছাদে অথবা আশেপাশের কোনো প্লাস্টিকের কৌটা, নারিকেলের খোসায় জমে থাকতেই পারে। আমরা হয়তো প্রত্যেক দিনই দেখি কিন্তু খেয়াল করি না, খেয়াল করার প্রয়োজন মনে করি না, কারণ আমরা জানি না এই পানি হতে পারে আমাদের একটি প্রাণঘাতী রোগের বাহন। রোগটির নাম ডেঙ্গু। আমরা সবাই জানি ডেঙ্গু একটি মশাবাহিত এবং পানি দিয়ে যে মশা বংশবৃদ্ধি করে সেই রোগ। আজকে আমরা কথা বলবো ডেঙ্গু নিয়ে। আমি ডক্টর মেহজাবিন তাসনুবা আসলাম, ডেল্টা মেডিকেল কলেজ হসপিটালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি মেডিসিন বিভাগে। এবার আমরা ডেঙ্গু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। প্রথমত, ডেঙ্গু জ্বর বা ডেঙ্গি ফিভার, আমরা যেটাকে বাংলায় ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বর বলে থাকি, এটি একটি মশাবাহিত রোগ। মশাটির নাম এডিস মশা। এটি মশার দ্বারা একজন মানুষের কাছ থেকে অন্যজন মানুষের দেহে সংক্রমিত হয়। তার মানে এটা কোনো বয়স মানে না, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত যে কোনো মানুষই আক্রান্ত হতে পারে ডেঙ্গু দ্বারা। ডেঙ্গুর লক্ষণটা আমরা সবাই জানি, অন্য একটি ভাইরাল জ্বরের মতো ডেঙ্গুরেতেও ফার্স্ট সিমটম হচ্ছে হাই গ্রেড কন্টিনিউড ফিভার। তার মানে হচ্ছে জ্বরটা হাই গ্রেড হবে, টেম্পারেচার হবে 103, 104, এমনকি 105ও হতে পারে। কন্টিনিউড ফিভার বলতে বোঝায় যে পেশেন্টের সারাদিনই গায়ে জ্বর থাকবে। পেশেন্ট এইভাবে চলতে পারে 4 থেকে 5 দিন, 5 দিন পরে জ্বরটা আস্তে আস্তে নিজে নিজেই নেমে যেতে পারে। এই 5 দিন জ্বরের সাথে আর কি কি সিমটম থাকতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটি সিমটম মাথা ব্যথা। পেশেন্ট তীব্র মাথা ব্যথা নিয়ে প্রেজেন্ট করবে, সাথে সে আরও একটি কমপ্লেইন দিবে চোখে বা চোখের পেছনে ব্যথা, যেটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে রেট্রো অরবিটাল পেইন বলে থাকি। রেট্রো অরবিটাল পেইন আসলে ডেঙ্গু ছাড়া অন্য জ্বরগুলোতে দেখা যায় না। তাহলে পেশেন্ট যদি আমাদের কাছে জ্বর সাথে তীব্র মাথা ব্যথা এবং চোখে ব্যথা কমপ্লেইন করে, তাহলে আমাদের সবার আগে চিন্তা করতে হবে পেশেন্টটা কি ডেঙ্গু জ্বরে ভুগছে। আরও একটি সিমটম যেটা সব ভাইরাল জ্বরেই থেকে থাকে সেটি হচ্ছে গা ব্যথা। ডেঙ্গুর পেশেন্ট কমপ্লেইন করতে পারে তার শরীরে ব্যথা, মাংসে ব্যথা, কোমরে ব্যথা, ইভেন অস্থিসন্ধি মানে জয়েন্টও ব্যথা হতে পারে। এই জন্য এই জ্বরের নাম হচ্ছে ব্রেক বোন ফিভার, মানে যে জ্বর হাড়কে ভেঙে দেয় এত তীব্র ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। তাহলে আমরা ডেঙ্গুর সিমটমগুলো জেনে গেলাম। এছাড়াও অন্য যে কোনো ভাইরাল জ্বরের মতো এখানে দুর্বলতা, খাবারে অরুচি, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, এসব কমন সিমটম থাকতেই পারে। এখন আসি, আমরা যদি আমাদের বাসার কারোর মধ্যে আমরা এই ধরনের লক্ষণ দেখে থাকি আমরা কী করব? সর্বপ্রথম আমরা পেশেন্টকে বেড রেস্টে রাখবো। আমরা পেশেন্ট যদি ইউনিভার্সিটি স্কুলে যায়, যাওয়া বন্ধ, অফিসে গেলে সে অফিসে যাবে না, সে বাসায় থাকবে। কিভাবে থাকবে? সে মশারির ভিতরে থাকবে। যদি আমরা চিন্তা করি এই পেশেন্টটার ডেঙ্গু সিজনে ডেঙ্গুর মতো সিমটম আছে, অবশ্যই তাকে মশারিতে কনফাইন করতে হবে, না হলে সেই মশাটা উনাকে কামড় দিয়ে বাসার অন্য কোনো সদস্যকে কামড় দিয়েও ডেঙ্গুটা সংক্রমিত করতে পারে। দ্বিতীয়ত, আমাদের কাজ হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হওয়া। আমরা চিন্তা করতেই পারি জ্বর আজকেই তো একদিন হলো, আজকেই যাব ডক্টরের কাছে? জি, আমরা আজকেই যাব, কারণ ডেঙ্গু জ্বর জ্বরের প্রথম দিন থেকে শনাক্ত করা সম্ভব সামান্য একটি অতি সিম্পল একটি ব্লাড টেস্ট দিয়ে, NS1। আপনি ডাক্তারের কাছে যাবেন এবং প্রথম দিনই যাবেন, গেলেই আপনার রোগটি শনাক্ত হয়ে যাবে। শনাক্ত হয়ে গেলে আপনার সুবিধা কী? আপনার অনেকগুলো সুবিধা আছে। 1 নম্বর সুবিধা, ম্যানেজমেন্ট, আপনি যে প্রপার ম্যানেজমেন্ট পাবেন। 2 নম্বর সুবিধা, আপনার এই অসুখটা যদি আপনি জেনে যান, আপনি যদি নিজেকে আলাদা করে ফেলেন বাসার বাকি মেম্বারদের কাছ থেকে, তাহলে তারাও এই জ্বর দিয়ে আক্রান্ত হবে না। এবং 3 নম্বর সুবিধা, তাতে আমরা ডেঙ্গুর যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলোকে প্রতিরোধ করতে পারি। এখন আমরা বাসায় কি করব? আমাদের কাজ হচ্ছে বেশি কাজ না, খুব সিম্পল কাজ। প্রথম কাজ, জ্বর হলে আমরা শুধু প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ খাবো। যতই মাথা ব্যথা এবং গা ব্যথা থাকুক, আমরা অন্য কোনো ধরনের ব্যথার ওষুধ যেগুলো আমরা খেয়ে থাকি গা ব্যথার জন্য, কোনোটাই খাওয়া যাবে না। দ্বিতীয়ত, প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে। তরল খাবারের মধ্যে আছে পানি, খাবার স্যালাইন, ফলের জুস, ডাবের পানি, ডালের পানি। এছাড়া আপনার যা তরল খাবার খেতে পারেন, আমরা আমাদের বডি ওয়েট অনুযায়ী
আড়াই থেকে 3 লিটার তরল খাবার আমাদেরকে খেতে হবে এবং বেড রেস্টে থাকতে হবে। আমরা যখন হাসপাতালে যাব, ডাক্তার আমাদেরকে আমাদের রোগটা ধরিয়ে উনি ওনার প্রয়োজন মতো আমাদেরকে বাসায় পাঠিয়ে দিবেন অথবা হাসপাতালে ভর্তি হতে বলবেন। আমরা যদি বাসায় চলে আসি তাহলে আমরা 5 দিনের মধ্যেই আমাদের জ্বরটা কমে যাবে। এর পরের যে 2 থেকে 3 দিন 36 to 72 hours এটাকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড। ক্রিটিক্যাল পিরিয়ডে কি হয়, পেশেন্টের কোনো জ্বর থাকে না, জ্বর কমে যায়, কিন্তু এই সময়টাতেই প্লেটলেট কাউন্ট কমা শুরু করে। এই সময়টাতে আমাদের সর্বোচ্চ সতর্কতার সাথে পেশেন্টের লক্ষণসমূহ বিবেচনা করতে হবে। পেশেন্টকে আমরা তরল খাবার খাওয়াবো, তার কোনো তীব্র কোনো সিমটম হয় কি না সেগুলো খেয়াল করব এবং প্রয়োজন মতো তাকে আমরা হাসপাতালে নিয়ে যাব। কখন আমরা পেশেন্টকে হাসপাতালে নিয়ে যাব, কখন বুঝতে পারবো যে পেশেন্টটাকে হসপিটালাইজেশনের প্রয়োজন? 1 নম্বর, অতিরিক্ত দুর্বলতা। 2 নম্বর, পেশেন্ট কিছু খেতে পারছে না বা খাওয়ার পরে বমি করে দিচ্ছে। 3 নম্বর, পেশেন্টের যদি গায়ে চাকার মতো র্যাশ দেখা যায়। 4 নম্বর, পেশেন্টের যদি শরীরের কোনো স্থান দিয়ে রক্তপাত হয়, যেমন দাঁত দিয়ে, নাক দিয়ে বা প্রস্রাব পায়খানার সাথে যদি কোনোভাবে রক্তপাত হয় তাহলে আমরা অবশ্যই পেশেন্টকে হাসপাতালে ভর্তি করব। এছাড়া আমাদের চোখে যে কোনো সিমটম আনইউজুয়াল মনে হবে এটা স্বাভাবিক না, সেরকম কোনো সিমটম খেয়াল করলেই আমরা পেশেন্টকে হসপিটালাইজেশনের জন্য ডাক্তারে শরণাপন্ন হব। ডেঙ্গু জ্বর শুনেই মনে হচ্ছে আসলে প্রাণঘাতী অসুখ, আসলে তা নয়। ডেঙ্গু অন্য 8-10টি সাধারণ ভাইরাস জ্বরের মতো একটি জ্বর, কিন্তু ডেঙ্গুর কমপ্লিকেশনস আছে, সেজন্যই আমাদের এত কথা বলতে হচ্ছে আসলে ডেঙ্গু নিয়ে। ডেঙ্গু যদি কারো ডায়াগনোসিস হয় একদমই ভয় পাওয়ার কিছু নেই, এটি 100% কিউরেবল ডিজিজ এবং ডেঙ্গুর মর্টালিটি রেট, দ্যাট ইজ মৃত্যু হার, খুবই কম যদি প্রপার সময়ে চিকিৎসা নিতে পারে। আমরা ডেঙ্গু জ্বর থেকে আমাদের মুক্তির প্রথম এবং সর্বোত্তম পদ্ধতি হচ্ছে ডেঙ্গু জ্বর যাতে না হয় সেটার ব্যবস্থা করা। তার জন্য আমাদের যেখানে আমাদের পানি জমে থাকবে, আমাদের আশেপাশে রাস্তাঘাটে, বাড়ির ছাদে, বারান্দায়, বিভিন্ন কোণায় আমাদের কাজ হবে যাতে কোনো জায়গায় বর্ষার পানি অথবা এয়ার কন্ডিশনের পানি যেগুলো জমে কোনোটাতে যেমন জমতে না দেওয়া। আমরা নিজেরা সচেতন হব, আমরা আমাদের বাড়ির পাশের মানুষকে সচেতন করব, তাহলেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারব। আমরা জানি যে কোনো অসুখের বেলায় প্রতিরোধই হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। আজকে আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।